হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আজকে প্রোগ্রামের নাম আপনারা শুনেছেন সিরাতুন নাবি কনফারেন্স, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমরা কথা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর চেয়ে শ্রেষ্ঠ জীবনী আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানব এই পৃথিবীতে আর হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন। কে বানিয়েছেন? মডেল। হি ইজ আওয়ার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক্সেলেন্ট মডেল ফর অল অফ ইউ, সবার জন্য মডেল তিনি, ভেরি গুড এক্সাম্পল টু ফলো। ফলো করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব, ওনার জীবনী ফলো করব, আমরা শেখার চেষ্টা করব, কারণ উনি যা নিয়ে এসেছেন তাতে বরকত বেশি না কম? বেশি। সবাই আওয়াজ করে উত্তর দেন, তাতে বরকত বেশি না কম? বেশি। আমি আমার খুতবা শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, whatsoever the messenger of Allah came with, take it, and whatsoever he forbids, be far from it. যাই নবী নিয়ে এসেছে এটা ধরো, আর যেটা নিষেধ করেছে ওইটা ছাড়ো। যাই নবী নিয়ে এসেছেন তোমাদের জন্য ওইটারে বলেন, ওইটারে ধরো, আর যেটা থেকে তিনি বারণ করেছেন সেটারে ছাড়ো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অনুকরণীয় আদর্শ, তিনি কিভাবে ওনার জীবন পরিচালনা করেছেন, ব্যক্তিগত জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, এগুলো জানার দরকার আছে না? নাই, বিশাল মহাসাগর তার জীবনী, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, তলাবিহীন সাগর। কোন দিক দিয়ে শুরু করব, কোথায় শেষ করব, কোনো গোল কিনারা খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য আজকের এই চমৎকার সিরাতুন নবীর প্রোগ্রামে আমি খুব ছোট্ট, বছরের পর বছর, জন্মের পর জন্ম বিশ্বনবীর জীবন নিয়ে কথা বললে ফুরাবে না। এই পুরো দ্য এন্টায়ার বায়োগ্রাফি থেকে আমি ছোট্ট একটা টপিক সিলেক্ট করেছি আপনাদের খেদমতে আজকে আমি শোনাতে চাই, এবং এই প্রোগ্রামগুলোকে আমরা ক্লাসের মতো মনে করি। আমি যখন জিজ্ঞেস করবো আপনারা আনসার দিলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু সহযোগিতা করা যাবে তো আজকে? আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমি যেই টপিকটা সিলেক্ট করেছি আজকে আলোচনা করবার জন্য, সেটা হচ্ছে the daily routine of Prophet Muhammad sallallahu alaihi wasallam, the daily routine, দৈনন্দিন রুটিন। বিষ্ণু সাল্লাল্লাহু কিভাবে সকাল কাটাতেন, কি দিয়ে ব্রেকফাস্ট করতেন, কি দিয়ে লাঞ্চ করতেন, দুপুরে কি করতেন, বিকালে কিভাবে টাইম পাস করতেন, ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাতেন, রাতে কিভাবে ঘুমোতে যেতেন, ঘুম থেকে উঠে মাঝরাতে কি করতেন, ওনার পূর্ণ একটা দিন, ওনার 24 ঘন্টা কেমন ছিল, কেমন কাটাতো, উম্মত হিসেবে জানতে মনে চাই কি চায় না? মানে চাই সবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণ দিন, এ কমপ্লিট ডে, 24 আওয়ার্স এর একটা ডে আমি আজকে আপনাদের সামনে ভিজুয়ালাইজ করব, পিকচারাইজ করার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শুনেন আপনারা বুঝতে পারবেন। একটা পরিপূর্ণ দিন কিভাবে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা তিনি কি করতেন, ওনার সময় কিভাবে পাস করতেন। কারণ আল্লাহ দেয়া আমাদের জন্য সবচাইতে দামি উপহার হচ্ছে সময়, ঠিক কি না? সময় মানেই জীবন। এজন্য প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ। এই যে এত অ্যাডভাইস করতেছে যে মনোযোগী হন, কারণ একটু পরে আমার সময় শেষ। খেয়াল করে দেখেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সময় কাটাতেন। তাহলে টপিকটা সবার কাছে ক্লিয়ার তো না? হ্যাঁ, কি টপিক আজকে? টপিক কি? মাশাআল্লাহ, ডেইলি রুটিন। daily routine of Prophet Muhammad sallallahu alaihi wasallam. তাহলে আসেন রাসূলুল্লাহ ইসলাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন, 24 ঘন্টা কিভাবে কাটাতেন, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কি হতো, কি ঘটতো ওনার একটা দিনে আমরা শুনি। আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন এখান থেকে। কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন? Class, there should be question and answer, there should be question and response. কেউ কি আন্দাজ করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন রাতে? হ্যাঁ বলেন। সুবহান সাদিকের পূর্বে একটা জেনারেল আনসার হয়েছে, আরো স্পেসিফিক কেউ বলতে পারেন? রাতের তৃতীয়াংশে, অনেকটাই জেনারেল, স্পেসিফিক, আরো স্পেসিফিক? হ্যাঁ তাহাজ্জুদের সময়, হ্যাঁ আরেকটু আরেকটু স্পেসিফিক হয়েছে মাশাআল্লাহ। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডনাইটে উঠতেন, মাঝরাতে। সুবহানাল্লাহ কইতে পারলেন না, মাঝরাতে উঠে যেতেন। আমরা তো সুবহ সাদিকের আগে উঠি, আমরা তাহাজ্জুদের সময় উঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ের অনেক আগে উঠতেন। কারণ আমাদের তাহাজ্জুদের মতো 15-20 মিনিটের তাহাজ্জুদ ছিল না তো, না কমসে কম 2 ঘন্টা, কম মাঝে মাঝে 3 ঘন্টা। তাহলে মিডনাইট, মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাঙ্কস ফর এ নিউ টাইম, নিউ ডে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ শুকর গুজার করছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো। কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না, প্রায় দীর্ঘ সময় মরার মতো পড়েছিলাম, আবার তুমি জীবন দিয়েছো, শুকর গুজার করছি আল্লাহ তোমার দরবারে। এটা পড়তেন। সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন এই মাঝরাতে। অ্যাপ্রক্সিমেটলি আমি একটা সময় বলতে পারি যে লেটস সে 2:30টার দিকে উঠতেন, 2:30, আমাদের এখনকার টাইমে 2:30টার দিকে উঠতেন। এই দোয়া পড়তেন, আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন, এরপর মেসওয়াক করতেন। কি করতেন? আপনারা মেসওয়াক করেন তো? হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যে কাজটা করেছেন সেটার নাম কি? সবাই বলেন মেসওয়াক। মেসওয়াক করতেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা মেসওয়াক করতেন, আপনারাও মেসওয়াক করবেন। এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন, 8 রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন, কখনো ঘরে কখনো মসজিদে নববীতে। রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, একটা স্পেশাল জায়গা আছে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। 2017 সালে আমি যখন প্রথম উমরায় যাই আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম। সিরিয়াল ধরে যেতে হয়, লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা, ওখানে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। মসজিদে যখন পড়তেন ওইখানে পড়তেন। আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে লম্বা তিনি তাহাজ্জুদ করলেন। তাহাজ্জুদটা কেমন ছিল? লম্বা সময়ের জন্য ছিল, লম্বা, লং কিয়াম, লং রুকু, লং সাজদা। কত লম্বা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজ যে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল এটা ভাষার বর্ণনায় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো না। লম্বা কিয়াম, যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদায় করে থাকতেন, যতক্ষণ লম্বা সিজদা দিতেন দুই সিজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন। পড়েন সুবহানাল্লাহ। হাত্তা তাতাফাত্তারা কদামা, বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত, টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত। লম্বা তাহাজ্জুদ। রাতের 1/6 যখন বাকি, 6 ভাগের 1 ভাগ, তখন তিনি স্ত্রীদের ডাকতেন। আপনারা জানেন ওনার 9 জন স্ত্রী ছিল। কয়জন? 9 জন স্ত্রী ছিল, মোট 11 জন স্ত্রী ছিল, আর 2 জন দাসী ছিল, মোট 13 জন। এই 11 জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন, লটারি করতেন, যার নাম উঠত তার ঘরে আজকে, তারপরের দিন আরেকজন, তারপরে আরেকজন, এভাবে ভাগ ভাগ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে থাকতেন। ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের 6 ভাগের 1 ভাগ যখন বাকি তাকে তাহাজ্জুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন। একসাথে 2 জন বিতরের নামাজটা জামাতে পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে 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 ঠিক এই টাইমটাতে রাসূলুল্লাহ বাকিউল গারফাত মসজিদে নববীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে। আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি, কি বলি? আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া, বাকি কবরস্থান। রাসূলুল্লাহ স্ত্রীরা, সাথীরা, সাহাবীরা এখানে শুয়ে আছে। কি মানুষ ছিলেন, মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনি, যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই, মাঝ রাতে ওই কবরের সামনে যেও কাঁদতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন, এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন। শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম। ঘুম আসছে আসে নাই, শুয়ে আসি, পাশে কে যেন কথা বলে, একটু আওয়াজ বোঝা যায়, এরকম একটা ঘুম আছে না? কথা বলে না, চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে, লেগে আসছে, কিন্তু কে যেন কথা বলে ওটাও শোনা যায় কানে, এরকম একটা ঘুম আছে না? এটা বলে ন্যাপ। একটা ন্যাপ নিতেন, ভেরি শর্ট ন্যাপ, আপ আনটিল ফজর, সালাতুল ফজরের আগ পর্যন্ত। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন, উঠে সুন্নত নামাজ পড়ে, ফজরের সুন্নত পড়ে, কখনো ওযু করে, কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের। তিনি বলতেন আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান, আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। এজন্য আমরা ঘুমাইলে ওযু করা লাগে, নবীরা ঘুমালে তাদের ওযু ভাঙে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম, হালকা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে কখনো ওযু করে, কখনো ওযু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে, লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে, মা বাইনা সিত্তিন ইলাল মিআ, 60 থেকে 100 আয়াত। আপনি পড়েন কয় আয়াত ফজরের নামাজে? চিন্তা করছেন? বিশ্বনবী 60 থেকে অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 100 আয়াত পড়তেন। ফজরের সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় আজকাল সবাহ ওয়াল মাসা পড়তেন। পড়বেন, এগুলো শোনার জন্য না, যা শুনতেছেন সাথে সাথে নিয়ত আমিও এরকম করব, আমিও সকালটা এভাবে কাটাবো, আমিও আমার জীবনে এভাবে সাজাবো, ঠিক কিনা? এই প্ল্যান রাখতে হবে। সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিলা? অনেক সাহাবী স্বপ্ন দেখতো না, অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। কি দেখছো এটা? রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা করে দিতেন, বলতেন এই শব্দের ব্যাখ্যা এটা। স্বপ্ন নিয়ে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, দেখবেন, স্বপ্ন দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম, স্বপ্নের বিস্তর আলোচনা ব্যাখ্যা আমি সেখানে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন, সাহাবারা কেউ স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা করতেন। এরপরে সালাতুদ দুহা করতেন, সূর্য ওঠার পর 4 রাকাত সালাতুদ দুহা করতেন। এরপরে রিটার্ন ব্যাক টু হোম, আবার ঘরে চলে যেতেন। খেয়াল রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেই দুই কাজ, ঘরে ঢুকলেই কথা বলেন, সবাই বলেন ঘরে ঢুকলেই দুই কাজ। এক নাম্বার সালাম, এক নাম্বার সালাম। আম্মা জান আয়েশা বলেন এত বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করলাম, একদিনও আমি আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম, কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঢুকেই তিনি সালাম দিতেন। দুই নম্বরে কি করতেন? দুই নম্বরে মেসওয়াক করতেন। মেসওয়াক কি সেন্স দেখেন, স্ত্রীদের কাছে যাবেন, কথা বলবেন, মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, এরকম হয় না? যেন সোশ্যাল ইন্টারেকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, ব্রাশ করে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, অথবা মিন্ট গাম চাবানো, চুইং গাম, যেটা থেকে সুঘ্রাণ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার আগেই প্রথমে সালাম, তারপরে তিনি মেসওয়াক করতেন। আচ্ছা, এবার স্ত্রীদের সাথে কথাবার্তা শুরু করলেন ফজরের পর পরে এসে। এবার ব্রেকফাস্টের সময় হয়েছে না? ব্রেকফাস্ট হয়েছে কিনা? সালাতুল দুহা পরে আসলেন, ঘরে ঢুকলেন, এবার এখন কোন টাইম হয়েছে? নাও উইল নো হাউ ওয়াজ দ্য ব্রেকফাস্ট অফ দ্য লাস্ট মেসেঞ্জার, সব শেষের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেকফাস্ট কেমন ছিল দেখেন, কেমন ছিল। ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন কিছু আছে খাবার, স্ত্রীরা যদি বলতো আছে খেতেন, যদি না থাকতো বলতেছেন ফাইন নিয়ে আসো, ঠিক আছে আমি রোজা রাখলাম, থাকলে খেতেন না থাকলে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর ফজরের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমাতেন না, ফজরের পরে এটা কাজের সময়, এবং তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা ফজরের পরে 2-3 ঘন্টার সময়, এই সময়টাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও, এই সময় কাজ করলে বরকত, এই সময় আপনি অফিসের কাজ করবেন, পড়াশোনা থাকলে পড়াশোনা করবেন, ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন, কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না। কালে ভদ্রে সফরে কোনো ঝামেলা একদিন হতে পারে, কিন্তু এটা রেগুলার অভ্যাস হওয়া ঠিক না যে প্রতিদিন আমার ঘুমই হয় ফজরের পর, রাতে ঘুম নাই, এরকম কিছু আছে না? নাই, আমাদের এখানে নাই মাশাআল্লাহ। আজকে হ্যাঁ না, চেঞ্জ ইউর হ্যাবিট। আজকে আমরা শুরুতে প্রতিজ্ঞা করেছি বিষ্ণু ইসলামের একটা পূর্ণ দিন 24 ঘন্টা ডেইলি রুটিনটা আমরা শুনবো, তাহলে ফজরের পরে ঘুমাতেন না, তো খাবার খেলেন, আর খাবার না পাইলে কি করতেন? রোজা রেখে আবার মসজিদে, আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে, মসজিদে যেই 2 রাকাত, মসজিদে ঢুকলেই যখনই ঢুকতেন তখনই 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়, বিষ্ণু 2 রাকাত পড়তেন। পরে the official start of the day, officially ওনার দিনটা স্টার্ট করতেন, কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল, এটাই সুপ্রিম কোর্ট, মসজিদে নববী, এটাই হাই কোর্ট, এটাই বিচার বিভাগ, এটাই সংসদ ভবন, এটাই বঙ্গভবন, এটাই গণভবন, এটাই ক্যান্টনমেন্ট, এখানেই সব হতো। আল মসজিদ আন-নববী, the very official start of the day, ওনার অফিশিয়াল স্টার্ট হতো ওই দিনের অফিশিয়াল কাজ। কি কি করতেন? রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন। হি ইউজড টু টেক কেয়ার দ্য সোশ্যাল এন্ড দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। মসজিদে নববীর পাশে সুফা বারান্দা ছিল, কিছু সাহাবী দিন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো। আহলে সুফার সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখাতেন, কোরআন শিখাতেন। আচ্ছা গেল, তাহলে সকালে অফিশিয়াল যে কাজগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবার যদি আরেকটু উপরের দিকে যাই, লেটস সে 10টা থেকে 11টা, 11:30, এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অনেকগুলো কাজ করতেন। আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে। এই টাইমে উনি ফ্যামিলি, ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে। আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো? আপনার হায়াতে বরকত চাইলে, রিজিকে বরকত চাইলে এটা করতে হবে। যদি চান হায়াতে বরকত, রিজিকে বরকত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, ফোন করে খবর নেন, কিছু উপহার পাঠান, আপনার রিজিকে, আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে? কোথায় যাইতেন? বিশেষ করে নিজের মেয়ে, কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন, যে 2 নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে সময় কাটাতেন। হাসানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আরবিতে ডাকতেন লুকা। সেই বুখারীর বর্ণনা, যে বলতেন আইনা লুকা, লুকা কোথায়? লুকা শব্দের অর্থ পিচ্ছি, বাংলা কি বলে? অমিয়া, নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে না নাই? বিষ্ণুভাই ওনাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার সময় নামাজ পড়তেন। একবার আসরের নামাজের সময় লম্বা সিজদা দিলেন, এত লম্বা সিজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই। নামাজ শেষে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন নাকি? সিজদা অবস্থায় কোরআনের আয়াত নাযিল হলো নাকি? এত লম্বা সিজদা তো দেই নাই, দেন নাই কখনো। বিষ্ণু সাহেব বললেন, না, আমার নাতি হাসান সিজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল, সুবহানাল্লাহ, এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই, যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সিজদায় লুটিয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ। হাসান সরে গিয়েছে, সিজদা থেকে মাথা তুলেছে। কি ভালোবাসতেন নাতিদের, ঘুরতে যেতেন মেয়ের ঘরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের সাথে সময় কাটাতেন। মাঝে মাঝে হি ইউজড টু ভিজিট দ্য মার্কেট অফ মদিনা, মদিনার মার্কেট ভিজিটে যেতেন। এই টাইমে 11টার দিকে, একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে। একদিন ঘুরতে ঘুরতে যেয়ে দেখে খেজুরের স্তূপ, হাত ঢুকাই দিলেন ভিতরে, উপরে শুকনা কিন্তু ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি, তার মানে উপরে শুকনা ভিতরে ভেজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘটনা কি উপরে শুকনা ভিতরে ভেজা কেন বলে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছে এজন্য তোর বৃষ্টি হলে তো উপরেও পানির আলামত থাকবে কি থাকবে না এবার তো ধরা খেয়ে গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটা বলেছিলেন মান গাশানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোঁকা দেয় যে আমারে ধোঁকা দেয় সে আমার উম্মত কশিনকালে হতে পারে না the person who deceives us is not among us যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয় এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন QA কোশ্চেন আনসার সেশন দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহরের নামাজের পর কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন কারণ পুরুষদের মাঝখানে নারীদের নারী ঘটিত বিভিন্ন মাসআলা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই একটু বিব্রত হতে পারে একটু লজ্জা পেতে পারে এজন্য স্পেশাল টাইম দিতেন ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো মাসআলা জিজ্ঞেস করত এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকি কাজ করতেন নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে ওটের ওলান থেকে নিজের জামা সেলাই করতেন জুতা সেলাই করতেন ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া ওইটাতে হেল্প করা এই হাউস হোল্ড চোর্স গুলো তিনি আঞ্জাম দিতেন আপনারা দেন তো নাকি হ্যাঁ অনেকে বলবে ওদের বিয়েই তো করি নাই কিভাবে দিব হ্যাঁ কি অবস্থা অবিবাহিত হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ আমিন নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করো আমিন তো এখন নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কুবাতে যেতেন কুবা হজমরা যারা করেছেন মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার দূরে একটা মসজিদ এটা ছিল মদিনার প্রথম মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন পরে মসজিদে নববী কোবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তেন এবং বিষ্ণু ইসলামের সাথ করেন যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে বের হয়ে কোবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন এজন্য দেখবেন যে হাজী সাহেবরা যখন যায় মুআল্লিমরা শনিবারে নিয়ে ওখানে যারা কাজ সালাত পড়ায় কোবা মসজিদ যাবেন ভিজিট করবেন তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যোহরের আগ দিয়ে টাইম এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যোহরের পরে লাঞ্চ করতেন না বিফোর যোহর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার যোহর অর বিফোর যোহর সবাই বলেন আফটার যোহর অর বিফোর যোহর জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন কোথা থেকে আসতো মোস্টলি ইট ওয়াজ এ গিফট অন্য সাহাবীদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পাশে আনসারী ফ্যামিলি ছিল তারা উট পালতো উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতেন এক এক দিন যেটা আসতো কেউ খেজুর দিত কেউ এটা দিত সেটা দিত যেটা আসতো এটা ছিল ওনার লাঞ্চ সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কখনো খেতেন না he never eat alone always he used to eat communally একসাথে খেতেন একসাথে খেলে বরকত বেশি না কম বেশি এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা খেতে পারতেন আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না না তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন আরেকটা অভ্যাস ছিল তিনি রান্নার বদনাম করতেন না কখনো never ever লবণ হয় নাই মরিচ হয় নাই স্বাদ হয় নাই জাল হয় নাই এরকম থাকে না আমাদের কমপ্লেন কমপ্লেনের শেষ নাই আহা লবণ কম হয়েছে দেখে বহু তালাক দিয়ে দিয়েছে এরকম টাকায় তো আসে নাই এরকম আছে তরকারিতে লবণ কম বলে তালাক টাকা এগুলো কি মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু রাসূলুল্লাহ কখনো খাবারের বদনাম করতেন না ইনশতাহাহু আকালা ভাল লাগলে খেতেন ওনারও যে ভাল লাগতো না এমন না মাঝে মাঝে ওনারও ভাল লাগতো না ওয়া ইন কারিহাহু যদি ভালো না লাগতো তারাকা রেখে দিতেন বলতেন না স্বাদ হয় নাই বলতেন না লবণ হয় নাই বলতেন না মজা হয় নাই ভাল লাগলে খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষ্ণু ইসলাম কোনোদিন বলেন না কি খেতেন বিষ্ণু ইসলাম খেজুর খেতেন খেজুর dates, দুধ খেতেন, দুধ পছন্দ করতেন খুব, সিরকা খেতেন, ভিনেগার সেটা, রুটি খেতেন, গোশত খেতেন, ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোশত এটা বিষ্ণু ইসলাম বেশ পছন্দ করতেন, আসাল, হানি হানি মধু খান আপনারা পছন্দ করতেন, হাব্বাতুস সাউদা কালিজিরা পছন্দ করতেন, জাইতুন জাইতুন অলিভস জলপাই পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন, লাউ একবার লাউয়ের তরকারি দেয়া হলো, বিষ্ণু ইসলাম লাউ গুলো খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন, হাদিসে সুবহানাল্লাহ পড়ে, কিশমিশ খেতেন, মাশরুম খেতেন, আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না, স্বাস্থ্যকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কামআতু মিনাল মান ওয়া মা'উহা শিফাউন লিল আইন, মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো, তিন ফল খেতেন, তিন ও তিনই ওয়া জাইতুন যেটা ইংরেজিতে ফিগ বলে, ডুমুর টাইপের আরাবিয়ান ডুমুর, আঙ্গুর খেতেন, আঙ্গুর, সারিদ খেয়েছেন জীবনে, সারিদ সারিদ গোশত রুটিকে মিক্স করে এরা দেশে একটা খাবার খাওয়ায়, আমি যখন মিশরে পড়াশোনা করতাম ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে, তো প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি, এ সাদা, বলে সারিদ, এটার নাম সারিদ। হাইস খেতেন, হাইস ছাতু, গ্রাম বাংলায় ছাতু বানায় না, কথা বলেন না কেন, ছাতু খাইছেন, ছাতু ছাতু খেতেন, পনির পছন্দ করতেন, পনির ঘি এগুলো, তার মানে এগুলো সবসময় খেতেন না, সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম, খরগোশ খেয়েছেন, মোরগ খেয়েছেন, বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার জীবনে একবার খেয়েছেন, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট, যা খেতেন অল্প খেতেন, বাসি কিছু খেতেন না, খেতেন অল্প কিন্তু তাজা, সুবহানাল্লাহ পড়েন। লাঞ্চ শেষ, এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন, পাওয়ার ন্যাপ জোহরের আগে একটা পাওয়ার ন্যাপ, শরীরে যাতে এনার্জি আসে, নিতে হবে না, ঘুম থেকে উঠছে কখন, হ্যাঁ সকালে না, মিডনাইট, তখন মাঝরাতে যিনি উঠেছেন টায়ার্ড হয়ে গেছেন একটু, লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন, এটা দেখে এনার্জি আসতো বিষ্ণু ইসলামের, এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাত পড়াতে যেতেন, এবং জোহরের আগের 4 রাকাত, ফজরের আগের 2 রাকাত বিষ্ণু ইসলাম কখনো ছাড়তেন না, গুরুত্বপূর্ণ সুন্নাত, সুনানের রাতের মধ্যে খেয়াল রাখবেন। জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নসিহত দিতেন, নসিহত, এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন ওগুলো খোঁজ নিতেন, এটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা, অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না, কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না, এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন, করতে করতে আসরের সময় হয়ে যেত, আসরের নামাজ বিষ্ণু ইসলাম আউয়াল ওয়াক্তে করতেন, সূর্য জ্বলজ্বল জ্বলজ্বল করছে, ওয়াল বাইদাউ রাকিয়া ওয়াশ শামসু নাকিয়া হাইয়া বাইদা, আসর করে ফেলতেন, আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন, যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন, আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না, তাদের ফ্যামিলি কাছে আছে আপনারা ফ্যামিলিকে সময় দিবেন, এটা খুব জরুরি, ছেলে মেয়েদেরকে সময় দেয়া, ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না, নাই কথা বলতেন স্ত্রীদের সাথে, খোশ গল্প করতেন, সবসময় একটা খোশ মেজাজে থাকতেন, মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে, এরপরে মাগরিবের ওয়াক্ত চলে আসলো, আমি ধাপে ধাপে আগাচ্ছি, মাগরিবের নামাজ তাড়াতাড়ি করতেন, আজান হওয়ার সাথে সাথেই, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মাগরিব, মাগরিব পরেই ডিনার, মাগরিব পরেই ডিনার, আমরা করি কয়টায়, 10টায় আর 12টায়, ওই যে 12টায়, আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণুনবীর দেখানো, তো আমরা সুস্থ থাকবো কি করে ভাইরা, আজ থেকে নিয়ত করেন মাগরিবের পরেই কে ডিনার, সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে, মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল, এবার বিষ্ণু ইসলাম এশার নামাজে যেতেন, এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না, কোনোদিন আগে কোনোদিন পরে পড়তেন, এই নামাজের সময়টা বিষ্ণুনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন, সাহাবারা এসে পড়ছে নামাজ শুরু, সাহাবারা আসলে দেরি করতেন, একদিন সাহাবারা আয়েশা বসে থাকতে থাকতে সব ঘুম মসজিদে ঘুমাই গেছে, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবারা তো ঘুমাই গেছে, এশার নামাজ পড়াবেন না, বিষ্ণু বেরিয়ে আসেন, এসে বললেন এখন যে সময়টা এইটাই এশার আসল ওয়াক্ত, কিন্তু তোমাদের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতিদিন এই টাইমে পড়াতাম, তোমাদের কষ্ট হয়ে যায় এজন্য আউয়াল ওয়াক্ত একটু আগে আগেই পড়াই দেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। এশার পরে কোনো ওয়াজ মাহফিল নাই, এশার পরে কোনো মিটিং নাই, এশার পরে কোনো ডিসকাশন নাই, এশার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই, এশার পরে কিচ্ছু নাই, এশার পরে ঘুম। তাইলে না মাঝরাত উঠতে পারবে, কি বলেন? এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা। হাদিসে এসেছে কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। এশার নামাজ পড়েই কথা নাই, জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে দিনই চলে যেতেন ঘুম। তাহলে এবার ঘুমের দিকে চলে যাই, কয়টার দিকে ঘুমাতেন কি মনে হয়? দেখি বলেন, একজন বলতেছে এশার নামাজের পরে ঘুমাতেন, আর এটা তো ঠিক আছে, কয়টার দিকে ঘুমাতেন সেটা বলেন। 9টা, 8:30, আর 10টা, আর 9টা। হ্যাঁ, হাদিসে বর্তমান আমাদের যে ঘড়ি, এই ঘড়ির টাইম উল্লেখ নেই, তবে অবস্থা দৃষ্টি মনে হয় 9টা থেকে 9:30। আপনি ঘুমান কয়টায়? হ্যাঁ, আচ্ছা, তো 9টার দিকে উনি ঘুমায় যেতেন। ঘুমের সুন্নাত কি ছিল, বিষ্ণু সাল্লাম কিভাবে ঘুমাতেন দেখেন। প্রথমেই বিছানা ক্লিন করতেন, বিছানাটা ঝাড়তেন। সুবহানাল্লাহ, কি সাইন্টিফিক চলাফেরা ছিল না, কি সাইন্টিফিক! আল্লাহু আকবার। বিছানাটা ক্লিন করতেন, এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল, এটারে ঝুলাতেন, তারপরে ওযু করে নিতেন, এরপর স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন, সারাদিন কি ঘটলো কি হয়েছে, এরপরে লম্বা দোয়া পড়তেন। বিছানাতে যাওয়ার আগে হাত দুইটা একসাথে করে 3 কুল সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3টা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, মনে থাকবে। লম্বা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, ফাওয়াদতু আমরি ইলাইক, আলজাতু যাহরি ইলাইক, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। অনেক সুন্দর সুন্দর দোয়া, এগুলো অর্থ করতে গেলে লম্বা সময় লেগে যাবে। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাতে ঘুমাতেন। কোন কাতে? ডান কাতে। ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, এইভাবে ঘুমাতেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন, গোসল ফরজ যদি হতো, কখনো কখনো গোসল করে পরে ঘুমাতেন, কখনো কখনো ওযু করে ঘুমায় যেতেন। ওই যে মিডনাইট, মধ্যরাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন উঠে গোসল করতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, তাহলে একটা পূর্ণ ডে, একটা কমপ্লিট ডে, 24 ঘন্টা, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত। পেয়ে গেছেন না? কথা বলেন। একটা পিকচারাইজেশন, একটা ভিজুয়ালাইজেশন আপনাদের চোখের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি না? এবার আসুন লেসন, হোয়াট ইজ দ্য লেসন ফ্রম হিজ লাইফ, ফ্রম হিজ 24 আওয়ার্স ডে টাইম, ওনার ডেইলি রুটিন থেকে এবার আমাদের জন্য লেসনটা কি ভাই, শিখলামটা কি? 1 নাম্বার যেটা শিখলাম, হি ওয়াজ ভেরি প্রোডাক্টিভ, হি ওয়াজ সুপার অ্যাক্টিভ, নট আ সিঙ্গেল মিনিট ওয়াজ ওয়েস্টেড ইন হিজ লাইফ। একটা মোমেন্ট, মুহূর্ত তিনি অপব্যয় করেন নাই, প্রোডাক্টিভ ছিলেন সর্বোচ্চ। টু টেক দ্য বেস্ট আউট অফ দ্য টাইম, সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন, সুপার অ্যাক্টিভ ছিলেন। 1500 বছর আগের ঘটনা, সেই মরুভূমির মাঝখানের একজন লোক কিভাবে শিখেছেন এরকম কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায়, কিভাবে এরকম প্রোডাক্টিভ থাকা যায়, কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়। পুরো দিনের যে ম্যানেজমেন্ট দেখলে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন, প্রোডাক্টিভ ছিলেন। এরকম মনে হয় না আপনাদের, নাকি শুধু আমার মনে হয়? আপনাদের এরকম মনে হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার এই টাইম স্কেডিউল দেখে কি মনে হয়? লেজি ছিলেন, লেজি, অলস। কথা বলেন না, নাকি অ্যাক্টিভ? সুপার অ্যাক্টিভ। ওনার উম্মত যারা হবে তারা সুপার অ্যাক্টিভ হইতে হবে। লেজি হইলে চলবে না, লেজি হইলে চলবে না। লেজি হইলে বাইতুল মুকাদ্দাস দখল করে রাখবে, লেজি হলে মিয়ানমারের মতো এরকম আগ্রাসন চলবে, বিভিন্ন জায়গায় মার খেতে হবে, কাশ্মীরের মতো, ফিলিস্তিনের মতো, ঠিক কি না? সুপার অ্যাক্টিভ, উই হ্যাভ টু বি সুপার অ্যাক্টিভ as a ummah, as a follower of Muhammad sallallahu alaihi wasallam. দুই নাম্বার যেটা শিখলাম, easy going. He was very easy going, very simplistic manner এর ছিলেন, very simple, জটিলতা নাই, কোনো কিছুকে এত কঠিন ভাবে নিতেন না। সকালবেলা খাবার আছে, আছে দাও খাইছে, খাবার নাই ঠিক আছে রোজা রাখলাম দাও। চিন্তা করছেন কত সিম্পল? আপনি যদি সকালে যাই বলেন খাবার আছে, কয় খাবার নাই, কি করবেন? কয় মাই। এত আদর করে কয় মাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খাবার আছে, আছে, খেতেন, নাই কি করতেন? রোজা। কি সিম্পল একটা লাইফ। এজন্য জীবনটা কঠিন করেন না, সিম্পল, মেক ইট সিম্পল। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, একটা ট্রানজিট পিরিয়ডে আসছি, আবার চলে যেতে হবে, ঠিক কি না? চলে যেতে হবে, থাকবো না আমরা। গেল তিন নাম্বার। তিন নাম্বার যে লেসনটা আমরা পাইলাম, ব্যালেন্সড। আর দুই এক মিনিট কথা বলবেন না, খেয়াল করে থাকেন। ব্যালেন্সড শিক্ষাটা এখন সার নির্দেশটা দিচ্ছি। ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল ওনার, টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল ওনার, কোনো কিছু মিস হয় নাই, অফিস আওয়ার মিস হয় নাই, ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই, রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই, ভিজিটিং আওয়ার্স, কনসালটেশন আওয়ার্স, পার্সোনাল আওয়ার্স কিছু মিস হয়েছে? 24 ঘন্টার এই ছোট্ট টাইম স্লটে সব আছে না নাই? মেয়ের ঘরেও গেছে, আত্মীয়দেরও দেখে আসছে, মার্কেটের কি অবস্থা, বাজার ব্যবস্থা দেখে আসছে, রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে, বিচার করেছে, সুপ্রিম কোর্ট চালিয়েছে, বঙ্গভবন, গণভবন চালিয়েছে, সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপিডিশন পাঠিয়েছে, ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে, গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে, আসলিম তাসলাম, যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও, আমি মুহাম্মাদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি, আসলিম, ইসলাম মানো, তাসলাম, শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা, ঠিক কি না? কি টাইম ম্যানেজমেন্ট, ব্যালেন্সড একটা লাইফ লিড করেছে। এজন্য যে পারে সে সবই পারে। আমরা এটা করলে ওটা বাদ যায়, ওটা করলে এটা পারি না, এরকম আছে না? Learn the time management from our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam. গোটা বিশ্ববাসীকে বলতে চাই, শিখে নাও আমাদের প্রিয় নবীর কাছ থেকে টাইম ম্যানেজমেন্ট, শিখে নাও how to lead a balanced life, শিখে নাও, জেনে নাও, enlighten yourself, আলোকিত করো নিজেকে। চার নম্বর যেটা শিখলাম, he was an early bird of Medina. মদিনা শহরে সবার আগে যিনি জেগে উঠতেন তার নাম, তার নাম রাসূলের নামটাও বলতে মনে চায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাজী নজরুল কবিতা লিখছেন, আমি হব সকালবেলা সবার আগে কুসুমবাগে উঠবো আমি। দেখছেন বিষ্ণু শ্রেষ্ঠ সকালবেলার পাখি ছিলেন, আর্লি বার্ড অফ মদিনা। মদিনাতে সবার আগে তিনি জেগে উঠতেন, কেউ জাগে নাই। যারা তাহাজ্জুদ পড়তো মদিনাতে এরা তো আরো পরে 4টার দিকে উঠতো, উনি তো 8টার দিকে উঠে গেছেন। তাহলে আর্লি বার্ড হইতে হবে, আগে আগে ঘুমাতে হবে, আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে। 5 নম্বরে যেটা শিখলাম, আর্লি ডিনার, লাইট ডিনার, অল্প খাইতে হবে, ডিনারের সময় অল্প অল্প খাওয়ার ট্রাই করতে হবে, মেডিকেল সায়েন্সও তাই বলছে। তাহলে ডিনারটা করতে হবে আর্লি, মেডিকেল সায়েন্সও তাই বলে, ঠিক কি না? তার মানে রাসূলুল্লাহ ইসলামের জীবনের যে প্রক্রিয়া, এটার সাথে মেডিকেল সায়েন্সের মিল আছে না নাই? আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। যেটা গবেষণা করে মেডিকেল সায়েন্স এখন বলে 1500 বছর আগে বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার, উনি শুধু ওনার জীবদ্দশায় যে স্ত্রী, বন্ধু বান্ধব, এদের প্রতি লয়াল ছিলেন না। ওনার চলে যাওয়া বন্ধু বান্ধব, স্ত্রী, আত্মীয় স্বজন সবার প্রতি লয়াল ছিলেন। তার প্রমাণ, শেষ রাতে কবর জিয়ারত করতে যেতেন। আপনারা গত 1 বছরে কবর জিয়ারত করছেন কয়বার বলেন তো? অনেকে একবার। তিনি প্রায় কবর জিয়ারত করতে যেতেন। তার মানে যারা চলে গেছে তাদের জন্য ওনার মনে একটা মায়া বা দয়া আছে না নাই? এই মানুষ কি মানুষ, সুবহানাল্লাহ, কি ব্যক্তিত্ব। আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতেন, যারা বিদায় নিয়েছে তাদেরও ভালোবাসতেন, আমরা যাদেরকে দেখে নাই তাদেরকেও তিনি ভালোবাসতেন, আমাদের জন্য তিনি কাঁদতেন। সুবহানাল্লাহ বললেন না? একবার মিশন সাহেব বললেন, আমি আশা করি আমি আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। কাদের ভাইদের? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? বিষ্ণু বললেন, না, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা, তোমরা আমার আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে, আমারে দেখে নাই। আপনি, আমি, আমরা, আমাদের জন্য বিষ্ণু ইসলাম কেঁদেছেন। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাব। সব নবী একটা করে পেয়েছেন, যে নবী দোয়া করলেই কবুল, করতেও পারেন রেখেও দিতে পারেন। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছেন, একজন ছাড়া। একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, দুনিয়ার সব নবীরা তাদের ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছে, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার দোয়াটা করি নাই আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য, সেদিন সুপারিশের জন্য এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। আজকের এই সিরাতুন নবী প্রোগ্রামে নবীর জন্য ভালোবাসা ফিল হয়, কলি যায়? হ্যাঁ, ফিল হয়। এই নবী আমাদের হৃদয়ের গহীনে চিল্লায় বলো ঠিক কিনা, আমাদের ভালোবাসার মণিকোঠা, ঠিক কিনা? এই নবীকে ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, পারেন আপনারা? পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন, আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের মনি কোঠায়, ঠিক কিনা? সব শেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, এই 24 ঘন্টার ডেইলি রুটিন দেখলে বোঝা যায় যে ওনার লাইফটা ছিল একটা হেলদি লাইফস্টাইল, একটা প্রোডাক্টিভ ডেইলি রুটিন ছিল। আমরা যদি আমাদের ব্যক্তিগতভাবে, স্বাস্থ্যগতভাবে, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, মেন্টালি একটা সাউন্ড লাইফ যদি আমরা লিড করতে চাই, এই লাইফস্টাইলে আমাদেরকে মেনে নিতে হবে। এই লাইফস্টাইলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে সম্মানিত সুধী, একটা পূর্ণ দিন বিষ্ণু ইসলামের 24 ঘন্টা ঘুম থেকে জেগে আবার ঘুমতে যাওয়ার আগ পর্যন্ত কি ছিল ওনার জীবনে আমরা শুনলাম। আসুন যতটুকু পারি আমরা আমাদের লাইফের সাথে অ্যাডজাস্ট করি। আমি বলবো না শুরুতেই 100% ওনার লাইফস্টাইল আপনি নিয়ে নেবেন, না, এটা হবে না, ইট উইল নট ওয়ার্ক। মেবি আপনি একটু একটু করে মেলান, 20% মেলান, 30% মেলান, 50% অ্যাডজাস্ট করেন, 60% অ্যাডজাস্ট করেন। আমাদের জীবনটাকে সমৃদ্ধ করবে কে? আল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। বিশ্বনবীর দৈনন্দিন রুটিনের মতো আমাদের রুটিন সাজাতে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।